বনানী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের রেসিপি। আজ ডিমের ডালনা বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। এর জন্য আমি 5টা ডিম সেদ্ধ করে রেখেছি। এগুলোকে একটু টুথপিক বা ফর্ক দিয়ে ফুটো ফুটো করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। ডিমের ডালনা বানানোর জন্য লাগছে সাদা জিরে 1/2 চা চামচ, কাঁচা লঙ্কা কুচি 5 থেকে 6টা, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, রোস্টেড কসুরি মেথি পাউডার 1 চা চামচ, ধনে পাউডার 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, সর্ষের তেল 2 টেবিল চামচ। এছাড়া লাগছে আদা রসুন থেঁতো করা 1 টেবিল চামচ, 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি, টক দই 4 টেবিল চামচ, টমেটো কেচাপ 2 টেবিল চামচ। ডিমের ডালনার জন্য আমি টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, মানে টক দইয়ের সাথে একটা মশলার মিশ্রণ। এর জন্য এখান থেকে 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দইয়ের মধ্যে দিলাম, গরম মশলা 1/4 টিস্পুন আছে দিয়ে দিব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়ো 1 চা চামচ, নুন পরিমাণ মতো। মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সেদ্ধ করে রাখা ডিমের মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এভাবেও মাখানো যায়, আবার আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে সামান্য ছড়িয়ে নিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি সাদা জিরে, চেনা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর জিরেটাকে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি বাদামি করে ভেজে নেব, আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো। পেঁয়াজটা সামান্য একটু বাদামি বাদামি হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরে। ভেজে নিলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবং গা থেকে তেল বেরিয়ে আসবে। এখন দিয়ে দিতে হবে দইয়ের সেই মশলা মিক্সারটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর বাটিটা ধুয়ে সামান্য জলও আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে মশলাটাকে কষিয়ে নেব। এবারে ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি রোস্টেড কসুরি মেথি পাউডার দিয়ে দিলাম। মশলাটা আর একটু মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এই কসুরি মেথিটা রোস্ট করে দিলে এর একটা খুব সুন্দর ফ্লেভার আসে, আপনারাও চেষ্টা করবেন রোস্ট করে দেওয়ার। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট আরো ভেজে নেব। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু গ্রেভিটা ফকফকে ঘনই হবে, শুকনো শুকনোই ভালো লাগবে। রুটি, পরোটা, পোলাও এসবের সঙ্গে ডিমের এই আইটেমটা কিন্তু খুব ভালো যায়। 5 মিনিট বাদে
ঢাকনাটা খুলে নিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি ডিমের ডালনা। অনেকে ডিমের ডালনা একটু ঝোল ঝোলও করে, সেটাও করা যায়, কিন্তু আমার এটা এরকম শুকনো শুকনো ভালো লাগে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি ফ্লেমটা অফ করে এটা নামিয়ে সার্ভ করব। ডিমের ডালনা গরম গরম রুটি, পরোটা বা নান, পোলাও এসবের সঙ্গে সার্ভ করুন, খেতে ভীষণ ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বনামি কিচেনকে আপনারা লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো।